হ্যালো, এখন আমি যাচ্ছি ইয়াংমেন্সের কালীপুজোর প্রিপারেশন দেখতে। আর এটা একটা বার্নপুরের অনেক বড় পুজো, তো এ বছরে পুজো হবে কি হবে না এ নিয়ে একটা কিউরিয়াসিটি ছিল। কারণ যিনি এ পুজোটা করেন, মানে যার উদ্যোগে পুজোটা হয়, তো তিনি এবছর আমাদের মাঝখানে নেই। তো এই জন্য আমরা ভাবছিলাম যে পুজো হবে কি হবে না। তো ফাইনালি শুনছি যে পুজোটা হচ্ছে, তো যখন পুজোটা হচ্ছেই, তো পুজোটা কীরকম এ বছরের প্রিপারেশনটা হচ্ছে আর কি থিম পুজো প্যান্ডেলের, সেটা সবই এই ভিডিওটার মধ্যে আমরা দেখব। তো এগুলো জানতে আপনারা এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি নিশ্চয়ই দেখবেন। পুরো কালীপুজো ইয়াংমেন্সের কীরকম হচ্ছে সেটা জানতে এবছর 2021-এর। তো আমি এবার যাচ্ছি পুজোর প্রিপারেশন দেখতে, আমার সঙ্গে সঙ্গে আপনারাও দেখুন কীরকম প্রিপারেশন চলছে। আমি আমার চ্যানেলে এবারে কালীপূজার সমস্ত আপডেট করব, তাই আপনারা যদি কালীপূজার সমস্ত আপডেট পেতে চান তাহলে আমার চ্যানেলকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করুন। আর তার সাথে সাথে যদি আমার চ্যানেলের ভিডিওসগুলো আপনাদের ভালো লাগে তাহলে সেগুলোকে লাইক, শেয়ার আর কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানাবেন। আর এখানে কালীপূজার প্যান্ডেলটা দেখতে আমি এসেছি। এখন সব কমপ্লিট হয়ে গেছে কিন্তু ইনগরেশন হয়নি, হয়তো কাল হবে ওটা। আর এখন সব বাকি আছে, মানে ইনগরেশন এখন বাকি আছে, বাকি সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি এখন এসেছি এখানে দেখতে যে কীরকম প্যান্ডেলটা হয়েছে আর এবছরের কীরকম মানে থিম করেছে, সব কিছু এখানে দেখতে এসেছি। তো এই ভিডিওটার মধ্যে আপনারা ইয়াংমেন্স ক্লাবের কালীপুজো সব কিছু দেখতে, লাইটিং, ডেকোরেশন, প্যান্ডেল সব কিছু দেখতে পাবেন। এটা প্যান্ডেলের বাইরের দিকটা, বাইরে যেসব লাইটিংসগুলো হয়েছে সেগুলো এখন আমি দেখাচ্ছি, এরপরে এগুলো দেখানোর পর আমি ভেতরেটাও দেখাবো। এবার মণ্ডপের ইন্টেরিয়রটা আমি দেখাচ্ছি। ইন্টেরিয়রটা আগের বছরের মতো অনেকটা হয়েছে। এটা মণ্ডপের ভেতরের দিকটা, আর এখানে মা কালীর মূর্তিও আছে সামনে। Thank you.
তাহলে এ পর্যন্তই। এর পরের ভিডিওসগুলো আপনারা দেখার জন্য আমার চ্যানেলের সাথে যুক্ত হন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে সাপোর্ট করুন।